এতদিন আমেরিকার সবচেয়ে বয়স্ক নাগরিক ছিলেন অ্যাডিথ। কিছু আগে ক্যালিফোর্নিয়ার এই বাসিন্দার মৃত্যু হয়। তার মৃত্যুর পর আমেরিকার সবচেয়ে জীবিত মানুষ হলেন টেক্সাসের এক নারী, তিনি হলেন এলিজাবেথ ফ্রান্সিস। তার বর্তমান বয়স 114 বছর 7 মাস। তিনি বিশ্বের পঞ্চম বয়স্ক জীবিত মানুষ। বিশ্বের এখন সবচেয়ে বয়স্ক মানুষটি হলেন স্পেনের মারিয়া, তার বয়স 116 বছর। টেক্সাসের বাসিন্দা ফ্রান্সিসের জন্ম 1909 সালের 25 জুলাই। 114 বছর বয়সী ফ্রান্সিসের 3 গ্র্যান্ডচিলড্রেন, 5 গ্রেট গ্র্যান্ডচিলড্রেন এবং 4 গ্রেট গ্রেট গ্র্যান্ডচিলড্রেন রয়েছে।